আমরাও চাই দোষীদের শাস্তি হোক। সেই আসল দোষী, সেই খুনি, সেই ধর্ষক নাকি কারা? সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ, না না তলব নয়, তিনি গিয়েছিলেন ব্যক্তিগত কাজে, সংবাদ মাধ্যমে অন্তত তেমনটাই তো জানালেন। দেখুন, আমি একেবারে আমার ব্যক্তিগত কাজে এসেছিলাম, আমার প্রায়শই বাইরে যাওয়ার থাকে, আগামী কয়েকদিনও থাকে, আমি সেই ইনফরমেশনটা দিতে সিবিআই অফিসে মাঝে মাঝে আসলাম। ব্যক্তিগত কাজে গেলেন আর বেরোলেন তেমন নয়, বলে গেলেন উল্লেখযোগ্য কিছু কথা। আর্জি করে বিষয় নিয়ে জুনিয়ার চিকিৎসক পড়ুয়ারা কিছু নথি দিয়েছেন, ব্যক্তিগত কাজের সঙ্গে তাও জমা করা হলো বলে জানিয়েছেন কুণাল। কয়েকদিন আগে আর্জি করেন কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া, তারা আমার কাছে এসেছিলেন, তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য সেগুলি তারা জানান। কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তো তারপরে ঘটনাচক্রে ভয়ঙ্কর এই ধর্ষণ এবং হত্যা হয়ে যায়। তো এরপরে তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়, তো তারা তাদের কিছু বক্তব্য, তাদের কিছু নথি তারা দিয়েছিলেন। আজ যে করে নথি তদন্তকারীদের হাতে না দিয়ে আচমকা কুণাল ঘোষের হাতে কেন? তিনি তো প্রশাসনের অংশ নন, অভিজ্ঞ মহলে ঘোরাফেরা করছে একাধিক প্রশ্ন। আরজি কর সংক্রান্ত কোনো তথ্য কুণাল ঘোষের কাছে ছিল না তো? ন্যায় বিচারের স্বার্থে জুনিয়র চিকিৎসক পড়ুয়াদের দেওয়া নথি সিজিওতে জমা, দাবি কুণালের। তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই, যদি তদন্তের স্বার্থে তদন্তের কাজে লাগে সেই কারণে আমি কনসার্ন এজেন্সির কাছে দিয়ে গেছি। কি বিষয় তথ্য রয়েছে সেই নথিতে? আরজি করে দুর্নীতি নাকি কাদম্বিনী ধর্ষণ খুনের তথ্য নাকি সন্দীপ ঘোষ সম্পর্কিত বিস্ফোরক কিছু? জুনিয়র সেই ডাক্তাররা অনুরোধ করেছেন, তারা সামনে এই মুহূর্তে আসতে চান না, তারা কাজের মধ্যে রয়েছেন। আমি কোনো ব্যক্তির নাম বলবো না, কোনো কথা বলবো না। আমাকে যারা যে ডকুমেন্ট দিয়েছিলেন, ভরসা করে দিয়েছিলেন যে আমি তদন্তকারীদের হাতে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেব, আমি তাদের সেই কথা রেখেছি। উদ্যোগটা, এই উদ্যোগটা পুরোপুরি সরকার বিরোধী উদ্যোগ, আর সরকারের প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, ঘুরিয়ে ফিরিয়ে তার বিরুদ্ধেই উদ্যোগ শুরু হয়েছে। এখন তো বলা যেতে পারে দলের মুশকিল আসান, যেখানে যা হচ্ছে কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রী হয়ে ব্রিফ কুণাল ঘোষ, অভিষেকের হয়ে ব্রিফ কুণাল ঘোষ, সুখেন্দু শেখরের কখনো পক্ষে কখনো বিরুদ্ধে ব্রিফ কুণাল ঘোষ, ন্যাচারালি মুশকিল আসান। পলিটিক মুশকিল আসান করার জন্যই গেছেন, নাকি জুনিয়র ডাক্তাররা কোনো বিপদে পড়ছে তাদের মুশকিল আসানোর জন্য গেছেন, সেটা তো আমি বলতে পারবো না। আরজিকর বিষয়ে মুখ খুলে তৃণমূল মুখপাত্রে পদ হারিয়েছেন শান্তনু সেন, জল্পনায় জড়ানো তৃণমূলের অন্তর্মহলে আরো কি কিছু রহস্য লুকিয়ে, জবাব দেবে সময়। ক্যামেরা নিখিল দাস, শুভময় দাসের সঙ্গে মাহফুজুল ইসলাম এবং মেঘা রায়, রিপোর্ট কলকাতা নিউজ।